जन्म की हम ये सेवा दे सकते हैं आपके और हम भी आपके अंदर सहायता कर रहे हैं सभापति आसन अलंकित कर जनमंदित मेयर ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কে একটি বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলার জন্য যিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, যিনি স্বপ্ন দেখতে জানেন, যিনি স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখেন, সকলকে সাথে নিয়ে কাজ করতে পছন্দ করেন, যিনি ইতিমধ্যে বিশ্ব মেয়রদের প্রশংসা করতে গেলেও এটা শেষ হবে না। আর আমাদের জনমন্ত্রী শেখ হাসিনা সরকার যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে দেশের উন্নয়নের জন্য, আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশে যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত হয়েছে সমৃদ্ধ বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ হওয়ার প্রতি আমরা আজকে যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি একটি ডিজাইন আপনারা দেখেছেন। আমরা চেষ্টা করেছি এই ডিজাইন আমাদের যে সবচেয়ে বড় যে সংসদ ভবন সেটিকে মিলিয়ে কিন্তু ডিজাইনটা করেছে। এই ডিজাইন যারা করেছে দুজন আর্কিটেক্ট আমার সামনে আছে, আমি দুজনকে ধন্যবাদ জন্য হাত তুলে দেখাতে কে দুজন ডিজাইনটা করেছে। এরা দুজন ডিজাইন করেছে এবং এটা বাস্তবায়ন সংস্থা হচ্ছিল 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ডিভিশন। আমি ধন্যবাদ জানাতে চাই। এটির খরচ হয়েছে আমাদের টোটাল 13,90,00,000 টাকা এবং এটির কাজ শুরু করেছি আমরা 24 মার্চ 2022 আর এটি শেষ হয়েছে 30 জুন 2023। কত তাড়াতাড়ি আমরা কাজটা শুরু করতে পেরেছি, কারণ এটা গুরুত্ব বুঝে যে আমরা শুরু করেছি 24 মার্চ আর শেষ করেছি আজকে 30 জুনে আমরা এটাকে করেছি। এখানকার কিছু কাজ বাকি আছে, স্কেলেটর লাগবে, এখানে চলন্ত সিঁড়ি আমরা দিয়ে দিচ্ছি, এটি ডিসেম্বরে আসবে। আমি আশা করি এটি আমরা মাস মাসে এই সিঁড়িটিকে চালু করতে পারবো, অর্থাৎ যারা ডিজাইনার আছে ওরাও কিন্তু এখানে তারা পার হতে পারবে। এটা গুরুত্ব দেখেই আমরা সেটা বন্ধ করতে পারবো। এটা আরো আরো বিস্তারিত লাভ করবে এবং আরো ভালো ভাবে আমাদের সম্মানের জনপ্রতি 2008 থেকে ঘোষণা করেছিলেন ঢাকা শহরের যানজট জন্য নিয়ন্ত্রণের জন্য যে মেট্রো রেল, ইলিভেটেড এক্সপ্রেস, ফ্লাইওভার সবই করবেন এবং আজকে তিনি করে দেখিয়েছেন। তিনি যে কথা বলেন সেগুলি যে তিনি বলেন সেটি
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।